হ্যালো ফ্রেন্ডস, অতীত প্রাচীনকাল থেকেই খেজুর সবার মনে একটা বিশেষ জায়গা করে নিয়েছে। এর মধ্যে থাকা অজস্র স্বাস্থ্য উপকারী গুণাবলীর জন্য আমরা সবাই জানি যে খেজুর খাওয়ার অভ্যাস যদি আমরা প্রতিদিন করি তাহলে আমাদের দেহে চমৎকার উপকার হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, এত কিছু জানার পরেও আমরা খেজুরকে এড়িয়ে চলে যাই। আপনি শুনলে অবাক হবেন, এই খেজুর যদি আপনি 2 পিস করে খাওয়ার অভ্যাস করেন, 1 সপ্তাহ ধরে খান, তাহলে আপনার দেহে একটি চমৎকার পরিবর্তন আসবে এবং কত মারণ রোগের হাত থেকে আমরা অনায়াসে বেঁচে যাব, আর কত উপকারই না আমরা পাব। আর সব থেকে যেটা বড়, যেটা বিতর্কের বিষয় হলো, যে খেজুর যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তারা খেতে পারবে কি না, একটা ভুল ধারণা এখন অবধি রয়ে গেছে মানুষের মনে, বিশেষ করে যারা এই ডায়াবেটিস বা সুগারের মতো রোগে আক্রান্ত। তো আজকের ভিডিওতে আমরা টোটাল 6টি পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে উপকারগুলি আমাদের দেহে খুব চমৎকারভাবে দেখা যায় খেজুর খাওয়ার অভ্যাস তৈরি করলে। সঙ্গে আমি শেষে এটাও বলবো যে ডায়াবেটিস বা সুগার রোগীরা এই খেজুর খেতে পারবে কি না। খেজুরে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং ফাইবার থাকে। যদি প্রতিদিন 2 পিস করে খেজুর খাওয়া হয় তাহলে 1, আমাদের দেহে যদি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যর মতো যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা থেকে কিন্তু আমরা খুব সহজেই মুক্তি পেয়ে যাব। প্রতি 100 গ্রাম খেজুরে 7 গ্রাম ন্যাচারাল ফাইবার মজুদ থাকে। আর আমরা আগে থেকে শুনেছি এই ফাইবার আমাদের দেহে যে হজম প্রক্রিয়া তাকে প্রচণ্ডভাবে অ্যাক্টিভ রাখে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাকে খুব কম করতে খুব সুন্দরভাবে সাহায্য করে। এছাড়াও কি হয়, এই খেজুরে প্রচুর পরিমাণে ফলিক ফেনোলি কম্পাউন্ড মজুদ থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট মজুদ থাকে, যা আমাদের দেহে বিশেষ করে কোলন ক্যান্সারের হওয়ার মতো রিস্ক হওয়া যদি সম্ভাবনা থাকে অনেকটাই কমাতে সাহায্য করে। 2 হলো, আমাদের দেহে যে কোনো ধরনের ক্রনিক ডিজিজ হওয়ার ঝুঁকিকে কমাতে সাহায্য করে। এই খেজুর আমাদের যে পৃথিবীতে যত রকমের ড্রাই ফ্রুটগুলি আছে তা থেকে সবচেয়ে বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট মজুদ থাকে খেজুরে। এরপরে মজুদ থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রোবায়োটিক মজুদ থাকে, ভিটামিন থাকে, ফাইবার থাকে এবং মিনারেলস থাকে। এছাড়াও আরও অনেক স্বাস্থ্য উপকারী কম্পাউন্ড কিন্তু এই খেজুরে মজুদ থাকে, যা কি করে আমাদের দেহে কোনো রকমের ইনফ্লামেশন হতে বাধা দেয়, অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে কাজ করে। এছাড়াও এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেগুলি আমাদের দেহে যে কোনো রকমের ফ্রি রেডিকেলগুলিকে মারতে সাহায্য করে, যার ফলে কি হয়, আমাদের দেহের কোনো রকমের ক্রনিক ডিজিজ তৈরি হতে দেয় না, বাধা প্রদান করে। যেমন হার্ট ডিজিজ, কেডিয়ান ডিজিজ, বিটা ক্যারোটিনাইড অথবা ডায়াবেটিস 2 এর মতো সমস্যা বা আর্থ্রাইটিস এর মতো সমস্যা হতে কিন্তু অনেকটাই বাধা প্রদান করে। এর পাশাপাশি কি হয়, এই খেজুরে যে বিটা ক্যারোটিনাইড থাকে, এই বিটা ক্যারোটিনাইড আমাদের চোখের স্বাস্থ্যকে বজায় রাখতে, মেনটেন রাখতে এবং দৃষ্টিশক্তিকে শক্তিশালী করতে প্রচুর হেল্প করে। এছাড়াও আমাদের বয়সের বাড়ার সাথে সাথে যে চোখের ছানি পড়ার সমস্যা, সেই সমস্যাকে কমাতে সাহায্য করে এই খেজুর। এই খেজুরে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, জিঙ্ক, ভিটামিন কে, ভিটামিন বি মজুদ থাকে, যা সর্বোপরি আমাদের দেহের যে কোনো ক্রনিক ডিজিজ হওয়ার সম্ভাবনাকে কিন্তু কমাতে খুব সুন্দরভাবে হেল্প করে। 3 হলো, আপনি চিনির পরিপূরক হিসাবে এই খেজুরকে ব্যবহার করতে পারবে। এই খেজুরে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ মজুদ থাকে, আর এই ফ্রুক্টোজ হলো ন্যাচারাল সুগার। অর্থাৎ আপনি যে সুগার খাচ্ছেন, আপনি যে চিনি খাচ্ছেন বা মিষ্টির স্বাদ আনতে যে চিনির ব্যবহার করছেন সেটা দেহের জন্য কিন্তু ক্ষতিকারক। কিন্তু এই ন্যাচারাল যে ফ্রুক্টোজ খেজুরে মজুদ থাকে সেটা আপনার শরীরের জন্য একদমই ক্ষতিকারক নয়। সঙ্গে কি হয়, এতে যে ফাইবার কন্টেন্ট মজুদ থাকে তা আপনার দেহের যে পরিপাকতন্ত্র থাকে তাকে খুব সুন্দরভাবে অ্যাক্টিভ রাখে। পাশাপাশি কি করে আমাদের সর্বোপরি ইমিউনিটি সিস্টেমকেও কিন্তু বুস্ট আপ করতে দারুণভাবে হেল্প করে। তো আপনি যে কোনো খাবারে মিষ্টি স্বাদ আনতে চিনির পরিপূরক হিসাবে এই খেজুরকে কিন্তু খুব আরামভাবে ব্যবহার করতে পারবেন, তাতে সমস্যা কিন্তু কোনো কিছু হবে না।
চার নম্বর হলো আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে এ খেজুরের ভূমিকা ব্যাপকভাবে রয়েছে। এ খেজুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে। সেগুলি কী করে আমাদের দেহের মস্তিষ্কের মধ্যে কোনো রকমের বিটা অ্যালুমিনেট প্লাক সৃষ্টি হতে দেয় না। এই বিটা অ্যালুমিনেট প্লাকগুলি সৃষ্টি হয় সেগুলি কী করে আমাদের নার্ভের মধ্যে যে কানেকশান সেটাকে নষ্ট করে দেয় এবং আমাদের যে মস্তিষ্কের ব্রেন সেলগুলি ডেড হওয়ার পেছনে এরাই প্রধান দায়ী হয়। অর্থাৎ আমাদের মস্তিষ্কের মধ্যে যদি কোনো অক্রাইটিভ ডিজিজ তৈরি হয়, যদি কোনো ওরেডিকেল ঘুরে বেড়ায়, সেগুলি আমাদের পুষগুলিকে মারতে সাহায্য করে। সেই ওরেডিকেলগুলিকে সে টোসকে কমিয়ে দিয়ে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতাকে বুস্ট আপ করে, আমাদের স্মৃতিশক্তিকে বাড়াতে সাহায্য করে, সঙ্গে আমাদের মস্তিষ্কের মেমোরি লস হওয়ার মতো সমস্যাকে কমিয়ে দেয় এই খেজুর। পাঁচ নম্বর পয়েন্টটি হলো গর্ভবতী মহিলাদের উপর এই খেজুর একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার কারণ হলো যেসব মেয়েদের বাচ্চা প্রসব হওয়ার সময় শেষ মাসে প্রতিদিন 5-7টি খেজুর খাওয়ার অভ্যাস তৈরি করেন, তাহলে কি হয় তাদের ন্যাচারাল লেভেল প্রসবের হওয়ার যে চান্স সেটা 20% বেড়ে যায়। এছাড়াও কি হয় এই খেজুর খাওয়ার ফলে তাদের সার্ভিস অনেকটা সফট হয়ে যায় বা নরম হয়ে যায়, যেটা প্রসবের সময় অনেক উপকারে আসে। এছাড়াও এই খেজুর খাওয়ার অভ্যাস যদি গর্ভবতী মহিলাদের থাকে তাহলে তাদের যে লিভার পেইন যে ডিউরেশন সেটা অনেকটাই শর্ট হয়ে যায়, তাদের কম সময়ে কিন্তু বাচ্চা প্রসব হওয়ার চান্স অনেকটা বেড়ে যায়। এবং যে বাচ্চাদানির মাংসপেশি আছে সেই মাংসপেশির কনস্ট্রাকশন প্রসেসটাকে কিন্তু ব্যাপক বুস্ট আপ করতে হেল্প করে। এছাড়াও প্রতি 100 গ্রাম যে খেজুর তাতে 277 ক্যালোরি শক্তি মজুদ থাকে, যা বাচ্চা প্রসবের সময় মেয়েদের দৈহিক শক্তি যোগান দিতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছয় নম্বর পয়েন্টটি হলো আমাদের দেহে হাড়ের স্বাস্থ্য উন্নতি বজায় রাখতে এই খেজুরের ভূমিকা। খেজুরে প্রচুর পরিমাণে সেলেনিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন কে, ভিটামিন বি মজুদ থাকে, যা আমাদের দেহে হাড় ক্ষয় হওয়ার মতো রোগ হওয়া থেকে কিন্তু অনেকটাই বাঁচিয়ে দেয়, এই সম্ভাবনাকে অনেকটাই কমিয়ে দিতে সাহায্য করে। এবার বলি যে ডায়াবেটিস রোগীরা বা সুগার রোগীরা যদি প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস তৈরি করে তাহলে তাদের দেহে কি রকম পরিবর্তন আসতে পারে। প্রতিদিন যদি খেজুর খাওয়ার অভ্যাস তারা তৈরি করে তাহলে তাদের মধ্যে কোনো রকমের সুগারের যে বাড়বাড়ন্ত সেটা দেখা যাবে না। এটা দারুণ খাবার হতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য। তার কারণ হলো খেজুরে লো গ্লাইসেমিক ইনডেক্স মজুদ থাকে। যদি আপনি চিনির পরিপূরক হিসাবে, বিশেষ করে যারা এই ডায়াবেটিস পেশেন্টে আক্রান্ত তারা যদি চিনির পরিপূরক হিসাবে খেজুরকে সুইটনার হিসাবে বা মিষ্টির স্বাদ আনতে ব্যবহার করতে শুরু করে তাহলে তাদের দেহে সুগারের কোনো রকমের বাড়বাড়ন্ত তো দেখা যাবেই না, সঙ্গে কি হবে এই খেজুরে যে ফাইবার কন্টেন্ট মজুদ থাকে সেগুলি আমাদের দেহে, বিশেষ করে যারা মোটা অর্থাৎ অতিরিক্ত ওজনযুক্ত এবং যাদের দেহে ব্লাড সুগার হাই হওয়ার মতো সম্ভাবনার মতো সমস্যা রয়েছে বা আছে, তাদের দেহে কি ব্যাড কোলেস্ট্রলগুলি মজুদ থাকে রক্ত প্রবাহের মধ্যে, অর্থাৎ এলডিএল, তার পরিমাণকে কমাতে সাহায্য করে। আর অতিরিক্ত যে কোলেস্ট্রলগুলি বা সুগারগুলি হয়ে থাকে আমাদের দেহে সেগুলিকে গলাতে সাহায্য করে, মেটাবলিজমকে বাড়াতে সাহায্য করে। অর্থাৎ আমাদের দেহে কি হয় ফলস্বরূপ ব্লাড যে প্রেশার সে প্রেশার খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ থাকে। অর্থাৎ আমাদের দেহে কি হয় হার্ট অ্যাটাক ঝুঁকি কমে যায়, ব্রেন স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায়। ব্লাড প্রেশার যদি হাই হওয়ার সম্ভাবনা থাকে বা যদি কারোর মধ্যে হাই ব্লাড প্রেশার থাকে সেটাকেও কিন্তু কমিয়ে দিতে সাহায্য করে। পাশাপাশি কি হয় আমাদের দেহের সুগারকে কিন্তু খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অর্থাৎ যদি আপনি ডায়াবেটিস রোগে আক্রান্ত হন তাহলে নিশ্চিন্তে আপনি খেজুর খাওয়ার অভ্যাস আজকে থেকে শুরু করুন, আপনার দেহে খুব সুন্দর উন্নতি আসবে খুব শীঘ্রই। খেজুরকে আপনি যেভাবেই খাবেন খান কোনো অসুবিধা নেই। খেজুরকে আপনি সকালবেলায় ব্রেকফাস্টে দুটো খেতে পারেন, আপনি আচার করে খেতে পারেন, আপনি রান্না করে খেতে পারেন, স্যালাড করে খেতে পারেন, যেভাবে ইচ্ছা খান তাতে কোনো অসুবিধা নেই।
কোনো নিয়ম নেই, কিন্তু বাজার থেকে খেজুর কেনার সময় অবশ্যই দেখে নেবেন যে খেজুরের কোয়ালিটি ভালো যেতে হয়, কারণ কোয়ালিটি হচ্ছে সব কিছু। তো আশা করি আজকের দেওয়া তথ্য সকলের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন, যাতে এরকম ভিডিও আপনাদের জন্য আমি আরও নিয়ে আসতে পারি। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততদিন আপনি সুস্থ থাকুন, রোগমুক্ত থাকুন। ধন্যবাদ।